হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি আমের সন্দেশ। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় সুস্বাদু একটি সন্দেশ। আর এই আমের সন্দেশটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কী করে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমের সন্দেশ বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আম দুটোকে প্রথমে ছুলে টুকরো করে কেটে নেব। আমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমটাকে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এখানে একটা গোটা নারকল আমি কুড়িয়ে রেখেছি, আর এখানে আমের পিউরি আছে, আর নিয়েছি চিনি। প্রথমে আমি কুড়ানো নারকলটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, নারকলটাকে ব্লেন্ড করে নেব। নারকলটা আমি শুকনো একবার ব্লেন্ড করে নিয়েছিলাম, আবার সামান্য একটু দুধ দিচ্ছি, দিয়ে আরও একবার ব্লেন্ড করে নেব। আর নারকলটাকেও খুব স্মুথ করে পেস্ট করে নিতে হবে। মিক্সি যদি না থাকে তাহলে শিলেও ভালো করে বেটে নিলেও হবে। এখন এই কুড়ানো বেড়ে নেওয়া নারকলটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। নারকলটাকে একটু নাড়াচাড়া করে আমি শুকনো করে নেব। এখন ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আমি নারকলের সঙ্গে মিশিয়ে ভালো করে আরো নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। আম অনেক সময় মিক্সি যদি বাড়িতে না থাকে তাহলে গোটা আম নিয়ে ছাঁকনির মধ্যে ঘষলেও আমের পিউরিটা বেরিয়ে যাবে, কিংবা গ্রেটারেও যদি গোটা আম নিয়ে ঘষলেও আমের পিউরিটা বেরিয়ে যাবে আর ছিবড়াগুলো গ্রেটারের মধ্যে আটকে যাবে। অনেক রকমভাবে আমের পিউরি বের করে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি চিনি, আর আমি এখানে 4 চামচের 8 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা যখন আস্তে আস্তে গলতে থাকবে তখন এটা একটু পাতলা হয়ে যাবে, তারপর এটাকে নেড়ে নেড়ে আবার ঘন করে নে শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়ামে রাখা আছে। আর অনেক সময় পাকা আম একটু এক একটা আম একটু টক হয় বা একটা আম খুব মিষ্টি হয়, চিনিটা সেরকম বুঝে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, এখানে 4 চামচের 5 চামচ মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লোতে করে রেখে এখন এটাকে অনবরতে নেড়ে যেতে হবে। আর এখানে মিল্ক পাউডারটা অতি অবশ্যই দিতে হবে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এই ডোটা যখন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একটা ঘন ডোতে পরিণত হবে আর কড়া ছেড়ে উঠে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। আর এই নামানোর আগে একবার চেক করে নিতে হবে মিষ্টিটা ঠিক আছে কিনা। এখন আমি একটা চৌকো বক্স নিয়েছি, বক্সের মধ্যে বাটার পেপার বিছিয়ে তার মধ্যে একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই বাটার পেপারের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। অনেক সময় কারো সবসময় তো বাড়িতে বাটার পেপার থাকে না, সেক্ষেত্রে কী করবেন, থালার মধ্যে ঘি লাগিয়ে এরকম চৌকো বা গোল যে কোনো শেপে দিয়ে রাখলেই হবে। চৌকো শেপ দিলে সুবিধা হয় কাটতে। আমি প্যাচোলা দিয়ে সমান করে দিলাম উপরটা। আমি এখানে কিছু আমন্ড বাদাম ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, বাদাম কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি, আপনারা কাজু বাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে এটাকে করবেন, সাজিয়ে দেবেন। এখন এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি।
আমি এটা আপনাদের দেখানোর জন্য এক ঘন্টার পরে বার করে নিয়েছি, এটা আবার বেশি সময়ও রেখে দেওয়া যেতে পারে। এক ঘন্টা রেখে দিলে অন্তত এটা সেট হয়ে যাবে। এখন আমি কেটে নিচ্ছি, আপনারা যখন বানাবেন আপনারা আপনাদের পছন্দের মতো সাইজের পিস করে কেটে নেবেন। তৈরি হয়ে গেছে আমের সন্দেশ, আম নারকলের সন্দেশ। আর এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ হয়, একবার যদি বানিয়ে খান তাও বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এখন তো আম বাজারে পাওয়া যাচ্ছে, যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, আর ফ্রিজে প্রায় রেখে দিয়েও খাওয়া যায়। আর আজকে আমের সন্দেশটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা সন্দেশটা কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।